নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা টবে বেগুন গাছ খুব সুন্দরভাবে করা যায় এবং সেই বেগুন গাছ থেকে সারা বছর আমরা বেগুন পেতে পারি। তো আমি তাই প্রত্যেক মাস অনুযায়ী বেগুন গাছের আপডেট দেব, তার পরিচর্যা কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলবো। কয়েকদিন আগে একটা টুকিটাকি এপিসোডে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার এই ছোট টবের গাছ থেকে আমি কিভাবে বেগুন তুলেছি এবং কতগুলো বেগুন তুলেছি, তার কত সাইজ তোমরা নিশ্চয়ই দেখেছ। আর বেগুন গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আরেকটা ভিডিওতে বলেছি। বন্ধুরা, তুমি যদি এখনও পর্যন্ত বেগুন গাছ না লাগিয়ে থাকো আর বেগুন গাছ যদি লাগাতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই করে এখন বাজার থেকে একটা বেগুন গাছের চারা নিয়ে এসো এবং ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে বেগুন গাছের প্রতিস্থাপন কীভাবে করতে হয় সেটা দেখে ভালো করে মন দিয়ে স্টেপ বাই স্টেপ ওভাবে করো এবং সারা বছর আমার এই কেয়ার দেখে তুমি সারা বছর কিন্তু বেগুন গাছ থেকে প্রচুর বেগুন তুলতে পারবে। তো আজকের আমি তোমাদেরকে বলি ফেব্রুয়ারি মাসে আমরা বেগুন গাছে কেয়ার কীভাবে করব, এর খাবার কী দেবো আমরা। মূলত আমরা বেগুন গাছে, এই বেগুন গাছ থেকে আমরা যে বেগুন পাবার আশায় আমরা বেগুন যে গাছটার পরিচর্যা করছি তার মূল ব্যাপারটা হলো খাবার দেওয়া এবং রোগ প্রতিরোধের ব্যবস্থাপনা করার। তো খাবার আমরা কী দেবো? আমরা এক চামচ নেব ডিএপি, এক চামচ ফসফেট, এক চামচ পটাশ এবং এক চামচ সরিষার গুঁড়ো খোল। তাহলে এটা হলো চার চামচ, টেবিল স্পুন। হ্যাঁ, এই টেবিল স্পুন, এইগুলো একসাথে মিশিয়ে আমরা কি করব, চারিদিকে ছড়িয়ে দেব। না, এই চার চামচ যে টেবিল স্পুনের যে এই সার মিশ্রিত হলো এর থেকে তিন চামচ নেব, চার চামচ কিন্তু নয়। এবার চারিদিকে আমরা ছড়িয়ে দেব, দিয়ে জল ঢেলে দেব। এবার আমি তোমাদেরকে বলি, আমি মূলত বিভিন্ন গাছের কথা বলি যখন সার দেওয়ার কথা বলি তখন বলি গোড়াটা ভালো করে খুশে দিতে হবে। খুশে দেওয়ার পরে তারপরে গিয়ে দিতে হবে এবং তার আগের দিন জল ঢেলে দিতে হবে। এখানে একটু অন্যরকম করতে হবে। কী অন্যরকম? আগের দিন জল দিয়ে ভালো করে টবের মাটিটা ময়েস্ট করে রাখতে হবে, ভিজিয়ে রাখতে হবে। কিন্তু আমরা কখনোই এটা খুশে দেব না, কারণ বেগুন গাছের শিকড় একেবারে ওপর থেকে পুরো একদম জড়িয়ে জাপটে থাকে। যদি ওপরের তুমি খোসো তাহলে কি হবে, যে ফিডার রুটগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে, বেগুন গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে, খুব ভালো করে ঝিমিয়ে পড়বে। তাই আমরা কিন্তু মাটিটা খুশে দেব না। এই যে খাবারটা নিলাম, আগের দিন ভিজিয়ে দেবো, মাটিটার রসের টান থাকবে, ভেজা ভেজা থাকবে, তার উপর দিয়ে চারিদিকে জাস্ট আমরা রেখে দেবো, জাস্ট চারিদিকে ছড়িয়ে দেবো। দেওয়ার পরে আমরা যেটা করবো আবার জল ঢেলে দেবো। ব্যাস, খাবারের ব্যাপারটা এটা হয়ে গেল। এবার মাটিতে হয়ে গেল মাটির ব্যাপারটা। এবার প্রত্যেক সপ্তাহে 19-19-19 এটা ওয়াটার সলুবেল, মানে জলে দ্রবণীয়, 19-19-19 এটা মাটিতে অ্যাপ্লাই করার ফার্টিলাইজার পাওয়া যায় এবং জলে দ্রবণীয় ফার্টিলাইজার পাওয়া যায়। আমি বলছি জলে দ্রবণীয়, এক লিটার জলে এক চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে, সপ্তাহে একবার করে করবে। হ্যাঁ, এটা সপ্তাহে একবার করে, এটা পাতার মাধ্যমে আমরা গাছটাকে খাবার দেব। তো এটা কোথায় পাবে? যে কোনো বড় বড় ফার্টিলাইজারের দোকানে পেতে পারো, যদি না পাও অনলাইন যে সেলিং অ্যাপসগুলো আছে সেখানে কিন্তু এনপিকে 19-19 ওয়াটার সলিউবল বললে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে, তুমি ওখান থেকে কিনতে পারো। এবার আসবো এটা কিন্তু কোথায় রাখতে হবে। কোথায় রাখবে? একেবারে ফুল সানলাইট, কোনো সন্দেহ নেই, ফুল সানলাইটে রাখতে হবে। এবার জলের ব্যাপারটা বলি। জলের যে ব্যাপারটা হলো, আমি আবারও বলছি ওপরে যেহেতু শিকড়টা একেবারে জাপটে থাকে সেহেতু জল কিন্তু প্রত্যেক দিন দিতে হবে। সকালে প্রত্যেক দিন সকালে দিতে পারো অথবা সূর্য ডোবার পরে বিকেলে তোমরা প্রত্যেক দিন জল দিয়ে ভিজিয়ে দেবে। এটা জলের ব্যাপারটা গেল। খাবারের ব্যাপারটা আমি আগেই বলেছি। এবার রোগের বা পোকার ব্যাপারটা যেটা হবে, রোগ পোকার ব্যাপারটা কি, এখন এই সময় মাইটস এবং অ্যাফিডসের আক্রমণ হয়। মাইটসের জন্য যেটা করতে হবে, পাতার তলায় দেখবে লাল লাল মাকড়ের, মানে মাকড়সার একটা বিয়ে বিয়ে আছে, খুব ছোট ছোট। তুমি যদি স্প্রেয়ার দিয়ে পাতার তলার দিকটা ভিজিয়ে দিতে পারো, ওপরটা ভিজিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এই মাকড়ের আক্রমণ অনেক কমে যাবে এবং হবে না বললেই চলে। আর যদি মাকড়ের আক্রমণ অনেক মারাত্মক আকার ধারণ করে তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হলো সুপার সোনাটা,
এটা 1 লিটার জলে 1 চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে 7 দিনে, মানে 1 সপ্তাহে 2 বার করবে। করলে এই মাইটস থেকে তোমরা অনেকটাই বেঁচে যাবে। তবে অ্যাফিডসের জন্য যেটা করতে হবে, ডাইমিথয়েড 30% 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে হবে। এটা বাংলাদেশে টাপগড় নামে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়, তবে তুমি কম্পোজিশনটা দেখে নেবে, ডাইমিথয়েড 30%, এটা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। ভারতবর্ষে এটা রোগর, রোগর প্লাস, টাপগড় বিভিন্ন নামে পাওয়া যায়। স্টেপ বাই স্টেপ এভাবে করো, বেগুন গাছটা আরও সতেজ হয়ে উঠবে, আরও ঝাঁকড়া হবে, ঝোপালো হবে এবং তাতে প্রচুর ফুল আসবে। ফুল এলে প্রচুর আমরা বেগুন তুলতে পারবো, সংগ্রহ করতে পারবো। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।